মিন্নি শরীফের ফাঁসি নিয়ে সারা দেশ জুড়ে চলছে কৌতূহল। মিন্নির ফাঁসি হবে কি? স্বাধীনতার পর প্রায় অর্ধশত বছর কেটে গেল, দেশে এখন পর্যন্ত ফাঁসির দণ্ডপ্রাপ্ত নারী আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি। কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বিভিন্ন অভিযোগে 150+ নারীর ফাঁসির আদেশ হলেও আজ পর্যন্ত কারো ফাঁসি কার্যকর করা হয়নি। দণ্ডপ্রাপ্তদের মধ্যে অনেকেই দীর্ঘদিন কারাভোগ করে বিশেষ ক্ষমা পেয়ে বেরিয়ে গেছেন, কেউ বা কারাগারে স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন, কারো আবার উচ্চ আদালতে আপিল করে শাস্তি কমেছে। দেশজুড়ে আলোচিত রিপা শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক 10 আসামির মধ্যে আয়েশা সিদ্দিকা মিন্নি সহ 6 আসামির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে মামলার 4 আসামিকে বেকসুর খালাসও দেওয়া হয়েছে। বুধবার দুপুরে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হল নিহত রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি, রাকিবুল হাসান রিফাত ফরাজি, আল কায়ুম ওরফে রাব্বি আকন, মহিমিনুল ইসলাম সিপাত, রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় ও মোহাম্মদ হাসান। এদিকে মামলার অন্যতম আসামি নিহত রিপাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির ফাঁসির রায় কার্যকর নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা, কেননা দেশে আজ পর্যন্ত কোনো নারী আসামির ফাঁসি কার্যকর হয়নি। কারাসূত্র জানায়, কারাগারগুলোতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত নারীদের মধ্যে কেউ কেউ 10-15 বছর ধরে কনডেম সেলের বাসিন্দা। দেশে বহু পুরুষ আসামির ফাঁসি কার্যকর হলো, কোনো নারী আসামির ফাঁসি কার্যকর হয়েছে এমন তথ্য পাওয়া যায়নি। এক কারারক্ষী জানান, তিনি 28 বছর ধরে চাকরি করেছেন, আজ পর্যন্ত কোনো নারী আসামির ফাঁসি হয়েছে এমন কথা শোনেননি। ফাঁসির দণ্ডপ্রাপ্ত নারী আসামিদের মধ্যে সবাই হত্যার দায়ে দণ্ডিত হয়েছে বলে কারাসূত্র জানা গেছে। কলহের জের ধরে নিজ পরিবারের কোনো সদস্যকে হত্যার দায়ে ফাঁসির দণ্ড পেয়েছে এদের বেশিরভাগ। বর্তমানে দেশে 49 নারী ফাঁসির দণ্ড মাথায় নিয়ে বিভিন্ন কারাগারে কনডেম সেলের বাসিন্দা। ফাঁসির দণ্ডপ্রাপ্তদের থাকার এই সেলের সর্বশেষ বাসিন্দা হয়েছেন বরগুনার আয়েশা সিদ্দিকা মিন্নি। গত বুধবার রিপা শরীফ হত্যা মামলার রায় ঘোষণার পর মিন্নিকে বরগুনা কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। এই কারাগারে আর কোনো নারী ফাঁসির আসামি না থাকায় তিনি একাই রয়েছেন কনডেম জেলে। জানতে চাইলে বরগুনা কারাগার সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, ফাঁসির আসামি হিসেবে তাকে কনডেম সেলে রাখা হয়েছে। তিনি আরও জানান, এই কারাগারের নারী ইউনিটে 19 বন্দী ছিল, মিন্নি নিয়ে 20 হলো। কারাসূত্র জানায়, প্রতি কনডেম সেল কম বেশি 10 হাত দৈর্ঘ্য ও 6 হাত প্রস্থের হয়। প্রতি সেলে 3-4 করে ফাঁসির আসামিকে রাখা হয়। প্রতি সেলে গ্রিল ঘেরা বারান্দা রয়েছে, ওই বারান্দাতেই তাদের হাঁটার সুযোগ মিলে। দিনরাত 24 তাদের থাকতে হয় সেলের ভেতর ও বারান্দায়। এক কারা কর্মকর্তা জানান, প্রতিদিন দুপুরে গোসল করার জন্য তাদের বের হতে দেওয়া হয়। গোসলের আগে সেলের আশেপাশে 15-20 হাঁটার সুযোগ দেওয়া হয়। এভাবেই মাসের পর মাস, বছরের পর বছর পেরিয়ে যাচ্ছে তাদের। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা মাসে একদিন সুযোগ পায় তাদের আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করার, তখন তারা সেল থেকে বেরিয়ে কারাগারের গেটে স্বজনদের সঙ্গে দেখা করে। সূত্র জানায়, ফাঁসির দণ্ডপ্রাপ্তদের জন্য বরাদ্দ হয়েছে একটি করে থালা, বাটি ও কম্বল। এর বাইরে আর কোনো ধরনের সুযোগ সুবিধা নেই। এক হিসাবে দেখা গেছে, স্বাধীনতার পর থেকে 100+ নারীর ফাঁসির আদেশ হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোনো নারীর ফাঁসি কার্যকর হয়নি। তাদের মধ্যে অনেকেই দীর্ঘদিন কারাভোগ করার পর বেরিয়ে গেছে, কেউ কেউ মারা গেছে, কারো কারো আপিলে শাস্তি কমেছে। মা বাবাকে হত্যা করা কনডেম সেলের বাসিন্দা হয়েছিলেন পুলিশের কন্যা ঐশী, পরে তার যাবজ্জীবন কারাদণ্ড হওয়ায় কনডেম সেল থেকে মুক্তি পান। 2007 সালে কাশিমপুরে একমাত্র মহিলা কারাগার উদ্বোধন করা হয়। দেশের প্রতিটি কারাগারে ফাঁসির মঞ্চ থাকলেও সেখানে কোনো ফাঁসির মঞ্চ নেই। জানা গেছে, অতীতে কোনো নারী আসামির ফাঁসি কার্যকরের রেকর্ড না থাকায় ফাঁসির মঞ্চ বানানো হয়নি। কারাগারে 22 ধরে চাকরি করেন এমন এক কর্মকর্তা জানান, নিয়ম অনুযায়ী ফাঁসির আসামিরা সর্বশেষ সুযোগ হিসেবে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করতে পারে। রাষ্ট্রপতি তাদের ক্ষমা না করলে ফাঁসি থেকে বাঁচার কোনো সুযোগ নেই। তবে আজ পর্যন্ত কোনো নারীর আবেদন রাষ্ট্রপতির কাছে গেছে এমন খবরও তিনি শোনেননি। বন্ধুরা, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আপনাদের সুন্দর মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিন।